শুভেচ্ছা সকলকে। যে জন্য ভিডিওটা করা, গত ক্লাসে আমাদের একটা বিষয় বোঝানো হয়েছিল, সেটা হচ্ছে কন্ট্যাক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং কন্ট্যাক্ট অ্যাডমিনিস্ট্রেটর এই বিষয়টা। আমি এই বিষয়টা আসলে আমার তো সরাসরি সাপ্লাই চেইন না, এই জন্য কিছু কিছু বুঝতে সমস্যা হয়েছে। তা চিন্তা করলাম যে আমি যেটুকুন বুঝেছি সেটুকুন যদি সবার সাথে শেয়ার করি এবং আমার কোথায় কোথায় ভুল হয়েছে সবাই যদি একটু বলে দিত, তাহলে হচ্ছে আমার আর একটু বুঝতে সুবিধা হতো। যে একটা বিষয় আছে যেগুলো আমার কাছে ক্লিয়ার হয়েছে এবং যেই বিষয়গুলো ক্লিয়ার হয়েছে সেটা আমার কাছে মনে হলো যে সবার সাথে শেয়ার করি। কারণ আমি সাধারণত একটা জিনিস বিলিভ করি যে আমি হয়তো 2% বুঝতে পেরেছি, এই 2% যদি আমি কারোর সাথে শেয়ার না করি তাহলে সেই 2%টা কমে জিরোতে চলে আসবে, ঠিক আছে। আর যদি একটু শেয়ার করি সবার সাথে তাহলে সেই 2%টা বেড়ে 4% হয়ে যাবে। যেহেতু আমি কিছুই বুঝিনি, সেহেতু 2%-এর যাতে ডিসক্রিজ না হয়ে জিরোতে না চলে আসে, এই জন্য সবার সাথে শেয়ার করা। আমরা গত ক্লাসে বুঝেছিলাম হচ্ছে কন্ট্যাক্ট অ্যাডমিনিস্ট্রেটর। এখানে কন্ট্যাক্ট অ্যাডমিনিস্ট্রেটরটা বলতে আমরা কি বুঝি, আমি তো আমার মতো করে বলি, আমার ভুল হলে সবাই একটু ধরিয়ে দেবেন। কন্ট্যাক্ট অ্যাডমিনিস্ট্রেটর বিষয়টা বুঝতে গেলে আমাদের সাধারণত জানতে হবে হচ্ছে কন্ট্যাক্ট ম্যানেজমেন্টটা কি। তো কন্ট্যাক্ট ম্যানেজমেন্ট আমরা সবাই জানি যে দুইটা কোম্পানি ব্যবসায়িক উদ্দেশ্যে যে একটা চুক্তিবদ্ধ হয় এবং এর মাঝখানে যত ধরনের ঘটনা যেগুলো ঘটে সেইগুলো হচ্ছে কন্ট্যাক্ট ম্যানেজমেন্ট। এখন সব কিছুই যদি কন্ট্যাক্ট ম্যানেজমেন্ট হয় তাহলে কন্ট্যাক্ট অ্যাডমিনিস্ট্রেটরটা কি? স্যার আমাদের কাছে যে বিষয়টা বুঝিয়ে দিয়েছিলেন, এক বাক্যে যদি বলি কন্ট্যাক্ট অ্যাডমিনিস্ট্রেশনটা হচ্ছে যখন আমরা একটা কন্ট্যাক্ট ম্যানেজমেন্টের ভিতর সাইনিং এর যে অপশনটা আছে, যখন একটা চুক্তি সাইন করে ফেলতে যাব ঠিক তার আগের যেই কাজগুলো সেইগুলোই হচ্ছে কন্ট্যাক্ট অ্যাডমিনিস্ট্রেটর। এখানে হচ্ছে মোটামুটি যেগুলো কথাগুলো লেখা আছে, আমি তত ইংরেজি তত ফ্লুয়েন্ট নেই, জন্য আর ইংরেজি পড়লাম না, শুধু লাস্টের লাইনটা পড়ি, বিফোর দ্য কন্ট্যাক্ট সাইনিং। যেহেতু কন্ট্যাক্ট সাইনের আগে যে যে কাজগুলো হয় সেই কাজগুলো হচ্ছে সেই কাজগুলোকেই কন্ট্যাক্ট অ্যাডমিনিস্ট্রেটর বলে। এখানে কয়েকটা কাজের কথা লেখা আছে, যে ডিজাইন, সিস্টেমাইজ কন্ট্রাক্ট, ইনফরমেশন নিতে হবে, কন্ট্যাক্টে অ্যাপ্রুভাল করাতে হবে, আদার্স যে ইনফরমেশনগুলো থাকে সেগুলো কালেক্ট করতে হবে, যে ইনফরমেশনগুলো আমি পেয়েছি সেগুলো আপ টু ডেট কিনা, এবার নেগোসিয়েশনের একটা বিষয় থাকে। তা যাই হোক, এটা মোটামুটি আমার কাছে ক্লিয়ার হয়েছে। যদি কারো কাছে যদি মনে হয় যে আমি বুঝতে পারি না, আমাকে বুঝাই দেওয়ার জন্য অনুরোধ থাকলো। এরপর যদি আমরা বুঝে ফেলি যে কন্ট্যাক্ট অ্যাডমিনিস্ট্রেশনটা কি, তাহলে কন্ট্যাক্ট অ্যাডমিনিস্ট্রেটর কারা? কন্ট্যাক্ট অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে যিনি এই কাজগুলো করেন। আমরা ক্লাসে একজন বলেছিলাম, আমার ওইটা আমি মনে রেখেছি, যে যিনি এই আগের কাজগুলো করতেছে উনি হচ্ছে কন্ট্যাক্ট অ্যাডমিনিস্ট্রেটর। যেমন এই যে নিচের এখানে আমি তিনটা লাইন লিখেছি, দ্য পার্সন হু মেনটেন দ্য কন্ট্যাক্ট ফাইল, যিনি প্রত্যেকটা কন্ট্যাক্ট ফাইল মেনটেন করতেছে, যেই কন্ট্যাক্টের পূর্ববর্তী যে রেকর্ডগুলো মেনটেন করতেছে এবং সব ধরনের ইনফরমেশন কালেক্ট করে যেই কাজগুলো করে আগায় নিয়ে আসতেছে সাইনিং এর পর্যন্ত, তিনিই হচ্ছে কন্ট্যাক্ট অ্যাডমিনিস্ট্রেটর। মোটামুটি কন্ট্যাক্ট অ্যাডমিনিস্ট্রেটর এবং কন্ট্যাক্ট ম্যানেজমেন্ট যদি আমরা বুঝে ফেলি, তাহলে হচ্ছে আমাদেরকে স্যার যে পরবর্তী বিষয়টা বলেছিলেন সেটা হচ্ছে দুইটার ভিতর পার্থক্যটা কি। দুইটার ভিতর খুব একটা বেশি পার্থক্য নেই, কিন্তু আবার খুব একটা কাছাকাছি, আবার একটু সামান্য পার্থক্য আছে। যেমন আমি দুইটা পয়েন্ট স্যারের কথা থেকে হচ্ছে আমি নিজের মতো করে নোট আউট করে নিয়েছি, সেটা হচ্ছে একটা হচ্ছে সাইনিং এর আগের যে অংশটা সেটা হচ্ছে কন্ট্যাক্ট অ্যাডমিনিস্ট্রেশন, আর পরবর্তীতে যেই কাজটা হচ্ছে সেই পুরো যেই একেবারে কন্ট্যাক্ট এক্সিকিউট করে একেবারে শেষ পর্যন্ত টেনে আনাটা হচ্ছে কন্ট্যাক্ট ম্যানেজমেন্ট। তাহলে কন্ট্যাক্ট অ্যাডমিনিস্ট্রেটরে কাজ করতেছে হচ্ছে কন্ট্যাক্ট অ্যাডমিনিস্ট্রেটর, আর কন্ট্যাক্ট ম্যানেজমেন্টে কাজ করতেছে হচ্ছে কন্ট্যাক্ট ম্যানেজার বা আমাদের প্রজেক্ট ম্যানেজার, হোয়াট এভার। এইখানে আর পার্থক্য সাধারণত আমি টেবিল ছাড়া বুঝি না। আমরা কিছু শিট যদি পাই বা যদি দু একটা বই আছে এটা থেকে যদি কালেক্ট করি বা নেট থেকে যদি কালেক্ট করি, কোথাও এরকম টেবিল আকারে নেই। সব জায়গায় হচ্ছে প্রথমে বোঝানো হয়েছে কন্ট্যাক্ট ম্যানেজমেন্টটা কি, তারপর হচ্ছে কন্ট্যাক্ট অ্যাডমিনিস্ট্রেটর, বা এরকম আছে যে কন্ট্যাক্ট অ্যাডমিনিস্ট্রেটর কি, এরপর হচ্ছে কন্ট্যাক্ট ম্যানেজমেন্ট। কিন্তু কোথাও এরকম টেবিল আকারে পার্থক্য নেই, মানে পার্থক্য মানে আমার মাথায় আসে যেটা ছক আঁকাইতে হবে। যাই হোক, আমি যেটুকুন বুঝেছি, যদি আমি প্রথমটা যে ছকটা আছে সেটা হচ্ছে কন্ট্যাক্ট অ্যাডমিনিস্ট্রেটর, তার মানে হচ্ছে বা কন্ট্যাক্ট অ্যাডমিনিস্ট্রেশন যে এখানে হচ্ছে প্রথম কাজগুলো করতে হবে, এবং পরবর্তী যে ছকটা আছে সেটা হচ্ছে কন্ট্যাক্ট ম্যানেজমেন্ট। তো প্রথমে যেগুলো আছে সেগুলো হচ্ছে ডিজাইন, সিস্টেমাইজ কন্ট্যাক্ট, যে একটা কন্ট্যাক্ট আমাকে ডিজাইন করে ফেলতে হবে, ঠিক তার পরবর্তীতে এটা হচ্ছে ফুলফিল, এক্সিকিউটিং করতেছে কন্ট্যাক্টটা ফুলফিল করে ফেলতেছে, পরে হচ্ছে একটা রেকর্ডেড ডেডলাইন করতে হবে, যে কন্ট্যাক্টের ওই পর্যন্ত গিয়ে, আর এফোর্টিং ডেডলাইন অবশ্যই ওই পর্যন্ত গিয়ে শেষ করতে হবে।
এইখানে এই বিষয়গুলো মনে হয় সবাই মোটামুটি জেনে ফেলেছি, শুধু দুই তিনটা পয়েন্ট আছে আমি বলি, কারণ আমার কাছে মনে হচ্ছে এগুলো ঠিক আছে। যদি কারো সমস্যা মনে হয় যে আমার ভুল হচ্ছে, তাহলে আমাকে ধরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করল। যে আমি যদি বলি যে কন্ট্যাক্ট মডিফিকেশনটা হচ্ছে আমার কন্ট্যাক্ট ম্যানেজমেন্টের অংশে, তাহলে হচ্ছে আমাদের ট্রাবল শুটিং কন্ট্যাক্ট ইস্যু, সেই বিষয়টা থাকতেছে হচ্ছে আমাদের কন্ট্যাক্ট অ্যাডমিনিস্ট্রেশনে। আবার কন্ট্যাক্ট নেগোসিয়েশন এবং পেমেন্ট ক্যালকুলেশনের যে বিষয়টা থাকতেছে, সেটা কিন্তু থাকতেছে হচ্ছে কন্ট্যাক্ট অ্যাডমিনিস্ট্রেশনে। আবার সেই কন্ট্যাক্টের জন্য যে টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো এক্সিকিউটের বিষয়টা থাকতেছে, সেটা কিন্তু থাকতেছে হচ্ছে কন্ট্যাক্ট ম্যানেজমেন্টের বিষয়। এরপর আরেকটা লাস্টে একটা পয়েন্ট দিয়েছে যে ইনফরমেশন আপডেট অ্যান্ড রাউটিং তো অ্যাপ্রুভালের জন্য করতে হবে, আর কন্ট্যাক্টটা প্রায়োরিটিক্যাল কন্ট্যাক্ট টার্মস অ্যান্ড রিভিউ, এই রিভিউ বিষয়টা করতে হবে। মনে হয়েছে এই করে এরকম একটা ছক দাঁড়া করালে মনে হয় বুঝতে সুবিধা হয়। যদি কারো কাছে নতুন কোনো ছক থাকে, তাহলে আমাকে সাথে শেয়ার করার জন্য অনুরোধ করি। এর পরবর্তী বিষয়টা আছে যে আমরা যেহেতু এই যে একটু আগে বুঝলাম না বা শুনলাম না, যে যারা হচ্ছে কন্ট্যাক্ট অ্যাডমিনিস্ট্রেটর যারা, তাদের কিছু কাজ আছে, এবং যারা হচ্ছে কন্ট্যাক্ট ম্যানেজার তাদের কিছু কাজ আছে। তা কন্ট্যাক্ট ম্যানেজারের কাজ কিন্তু আমরা আগে পরে জেনেছি, তা আমরা এবার দেখি যে কন্ট্যাক্ট অ্যাডমিনিস্ট্রেটরের কী কী কাজ। কন্ট্যাক্ট অ্যাডমিনিস্ট্রেটরের যেই কাজগুলো আমরা কিন্তু একটু আগেই কন্ট্যাক্ট অ্যাডমিনিস্ট্রেশনের ওইখানে মোটামুটি দেখেছি, যে কন্ট্যাক্ট প্ল্যানিং অ্যান্ড নেগোসিয়েশন, যে একটা টোটাল প্ল্যানিং করতে হবে, সিলেকশন ফ্রম বিড, এই বিড ভেন্টর হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি যখন কাজ করি তখন যেই কোটেশনগুলো নেই সেই বিষয়টা আসতেছে এখানে, এবং যদি কোনো ভুল ত্রুটি থাকে সেগুলো কারেকশন করা, এবং একটা সিস্টেমেটিক ওয়ে পর্যন্ত নিয়ে যাওয়া, চুক্তিপত্র পর্যন্ত নিয়ে যাওয়ার যেই আনুষঙ্গিক কাজগুলো আছে সেই কাজগুলো হচ্ছে মোটামুটি একজন কন্ট্যাক্ট অ্যাডমিনিস্ট্রেটর করে থাকে। এরপর যদি আমি কন্ট্যাক্ট ম্যানেজারের কথা বলি, তার প্রথমেই আসতেছে হচ্ছে যেই চুক্তিপত্রটা আমার হয়েছে সেইটার একেবারে সরাসরি ইমপ্লিমেন্টেশন করা, তো উনি নিজে থেকে এই টোটাল কাজটা একেবারে শেষ পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে। এরপরে যেই বিষয়টা এখানে হচ্ছে যে এখানে কিন্তু রিস্ক ম্যানেজমেন্টের একটা বিষয় চলে আসে, সেই রিস্ক ম্যানেজমেন্টের বিষয়টা তিনি পুরোপুরি রেসপন্সিবল থাকবে, এবং যত ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেই প্রপার অনুযায়ী আমার কন্ট্যাক্টটা ফুলফিল হচ্ছে কিনা সেটা হচ্ছে উনি দেখবে। এরপরে স্টেজ অফ কন্ট্যাক্ট অ্যাডমিনিস্ট্রেশন, তা এইখানে আর একটা আমাদের পয়েন্ট ছিল, সেটা হচ্ছে স্টেজ অফ কন্ট্যাক্ট ম্যানেজমেন্ট। তাই স্টেজ অফ কন্ট্যাক্ট ম্যানেজমেন্ট যেহেতু আমরা আগের দিন আমরা মিডে কভার করে ফেলেছি, তার মানে এটা যাবো না আমি স্টেজ অফ কন্ট্যাক্ট অ্যাডমিনিস্ট্রেশনে কিছু বলবো। আমার কাছে মনে হয়েছে যে কিছু ভুল ত্রুটি থাকতে পারে, একটু জানানোর জন্য অনুরোধ রইল। এখানে আমি যে বিষয়গুলো নোট আউট করেছি সেটা হচ্ছে ডিজাইন স্কোপ অ্যান্ড ডেলিভারেবল। এটা স্যারের পয়েন্টের সাথেই মোটামুটি, যে আমি কী করতে চাই এবং কী কী চাচ্ছি, আমি কী চাচ্ছি এবং কী কী করতে চাই সেটার একটা টোটাল ডিজাইন করে ফেলা। এবার অর্গানাইজ টাইমলাইন্স অ্যান্ড ডেডলাইন্স, যে প্রত্যেকটা একটা কন্ট্যাক্টের যখন আমি শুরু করতে যাচ্ছি তখন তো একটা নির্দিষ্ট টাইম লিমিট থাকতে হবে, যে এর ভিতরে আমার টোটাল কন্ট্যাক্টটা করতে হবে বা এই এই কাজগুলো এই এই সময়ের ভিতর করলেই আমার স্টেপ বাই স্টেপ আগাবে। এরপর হচ্ছে অ্যাটেন্ড টু দ্য ফিনান্সিয়াল ডিটেলস, এই পয়েন্ট একটু অন্যরকমভাবে দিয়েছি, বিষয়টা কিন্তু সবই একা, যে একই রকম, যে আমি একটা বাজেট নির্ধারণ করবো, যে আমার অতিরিক্ত কোথায় কোথায় অপচয় হচ্ছে কিনা, কোনো অতিরিক্ত খরচ আছে কিনা, বা হচ্ছে যেই জিনিসগুলো আমি কিনতে চাচ্ছি সেগুলো আমার লিমিটেশনের ভিতরে আছে কিনা, আমার বাজেটের লিমিটেশনের ভিতরে আছে কিনা। এরপর ডিসকাস রোল উইদিন দ্য টিম, যে এটা কিন্তু একজন কন্ট্যাক্ট অ্যাডমিনিস্ট্রেটরের কাজ এবং এই স্টেজের ভিতরে পড়ে, কারণ হচ্ছে কে কী কী কাজ করে কন্ট্যাক্টের ওই পর্যন্ত নিয়ে যাবে, প্রত্যেকের কাজটা একটু ডিস্ট্রিবিউশন করে দিলে কিন্তু তারা খুব সহজেই ফুলফিলভাবে আগানো যায় আমাদের চুক্তিপত্রের আগের পর্যন্ত। এরপর হচ্ছে ম্যানেজ দ্য প্ল্যান অ্যান্ড রিস্ক, ম্যানেজ দ্য প্ল্যান অ্যান্ড রিস্ক হচ্ছে আমরা যেহেতু একটা কন্ট্যাক্ট ম্যানেজমেন্টের এই পর্যন্ত একটা কন্ট্যাক্ট এক্সিকিউট করতে যাব, তখন কিন্তু আমাকে একটা প্ল্যানিং নিয়ে আগাইতে হবে, যে আমি এই স্টেপ বাই স্টেপ এটার পরে এটা করব, একটা প্ল্যানিং সাজিয়ে থাকবে। আমরা হচ্ছে অর্গানাইজেশন বিহেভিয়ারের সাবজেক্টেও এটা মনে হয় একটু টাচ আছে, আবার হচ্ছে আমরা রাসেল স্যারের যে সাবজেক্টটা পড়তেছি সেই সাবজেক্টেও এই মোটামুটি এই বিষয়গুলো রয়েছে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের এখানে। তো এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে একটা ডিজাইন রিস্ক ম্যানেজমেন্টের যে প্রোটোকল থাকবে, আমার টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে, সেগুলো মোটামুটি বিস্তারিত না আগে থেকে আলোচনা করে ফেলা। তো মোটামুটি আমি এইটুকু নিজের মতো করে বুঝেছি, আমার কিছু কিছু ভুল আছে, এমনিতেই মিড টার্মে পরীক্ষাটা মনে হয় খারাপ হয়েছে, ফাইনালে পরীক্ষা খারাপ করতে চাচ্ছি না। তো সবাইকে অনুরোধ থাকবে যদি আমার কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেগুলো আমাকে একটু ধরিয়ে দেওয়ার জন্য অনুরোধ সকলকে। ধন্যবাদ।